পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। This is for you. চেক করো না বাবা। এন্ট্রি পাস। Yes. তোমাকে বলেছিলাম না, থার্সডে নাইটে একটা সারপ্রাইজ আছে। অনেক কষ্ট করে তিনটা ম্যানেজ করলাম। সাবাস। কোনো ব্যাপার না, তাড়াতাড়ি অফিস শেষ করে রেডি থাকো মামা। আজকে পার্টিতে চিল হবে, মাস্তি হবে। ডান ডান। আজকে পড়ার কোনো টাইম নাই, আজকে যা আসবে সব পাস, জমি জমা যা আছে লিখে নিয়ে যাও, যাও। হ্যাঁ মা, এই আমি তোমাকে ফোন দিতাম। শোনো, আজকে আমার ফিরতে একটু দেরি হবে, তুমি একটু খেটে শুয়ে পড়ো। দেরি হবে মানে? আরে ফজলু মামা এসছে গ্রামের বাড়ি থেকে, বাসায় বাজারটা যার কিচ্ছু নাই। শোন, অফিস শেষ হলে জলদি চলে আসবে, আমি বাজারের লিস্ট SMS করে দিচ্ছি, আসার সময় নিয়ে আসবি। আগের দিন কিন্তু পচা মাছ এনেছি, এবার দেখে শুনে আনবি। আমি রাখছি। মা 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 মা, আমার আমার একটা জরুরি কাজ। মা ধরো, এ না বাজারে নিয়ে এসেছি, আজকে মুরগি এনেছি। মা এই বয়সে চোখের মাথা খেয়েছো, আর কদিন পরে সব ছাইপাস খেলে শুধু চোখ না, লাংস, কিডনি আর যা যা আছে সবই যাবে। তুই আমাকে চিনতে পেরেছো? গলা শুনো, এই মুরগি যদি কথা বলতে পারতো না, তোর থেকে ভালো শোনাতো। কি বলে ফুবি? আরে না রে, শিখা আমার অনেক সেবা যত্ন করে, আমার বয়স হয়ে গেছে না। আর না না, তুমি এখন যথেষ্ট ইয়াং। আর না অনেক, একটা গুড নিউজ আছে। কি? আমাদের শিখার বিয়ে। হ্যাঁ, কার? শিখার। বলো কি, খুব ভালো ছেলে। হ্যাঁ, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ওর ছবি দেখে তো পছন্দ করেছে, ঢাকায় এসে এখানে সামনাসামনি দেখবে বলে। যা, তাহলে তো গেল, সামনাসামনি দেখলে তার পছন্দ করবে না। কি উল্টা পাল্টা কথা বলিস, কত লক্ষ্মী মেয়ে আমাদের। সেটা তো ছবিতে স্টিল দাঁড়িয়ে থাকে না, এই জন্যে। ও যে কতটা খতরনাক সেটা তো আমি আর মামা জানি। কি মামা, তোদের দুজনের ঝগড়া না সারা জীবনে শেষ হবে না। আচ্ছা তুমি না চাকরি করো, তো আমরা তোমার বিয়ে খাচ্ছি করো না। মানে ইয়ে মানে তোমাকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না, তোমার মতো ছেলেকে দুই পাশে পাতা দিয়ে কোনে, তাই না? তুই ফালতু কথা বন্ধ করে খাওয়া শেষ কর, নাহলে তোর খবর আছে। হা, শান্তি শান্তি। এই দুদিন পর না তোর বিয়া, এখন এসব ছেলে মানুষই করলে হবে? হ্যাঁ মামা, খাও তো খা খা, পরে দেখা যাবে।
হ্যালো, এই তোমার না আজ কোন ডিস্কো পার্টিতে যাওয়ার কথা? আর বলো না, ডিসগাস্টিং একটা ব্যাপার। একটা মামা আসছে, মামার জন্য ফেসে গেলাম। যাক, ভালোই হয়েছে বাবা। ওখানে গেলে তুমি কী না কী করো, আমার না খুব টেনশন হয়। হ্যাঁ, মানে এমনভাবে কথা বলছে যেন আমি একটা বাচ্চা। হ্যাঁ, তুমি আবার ছোটো বাচ্চা। আর তু মানে এমনিতেই না আমার মেজাজ খারাপ, তার মধ্যে তুমি যা শুরু করেছো। যাই হোক, কালে দেখা হচ্ছে তো। তুই কে? কেউ না, আমি তোমাকে পরে কল দিচ্ছি। আশ্চর্য, তুই দুপ করে একটা ছেলের রুমে ঢুকে গেলি, নক করে ঢুকতে হয় সেই সেন্স নাই? আর তুমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময় দরজা আটকে কথা বলতে পারো না? যেখানে সেখানে শুয়ে বসে কথা বলো, কমন সেন্স নাই? এক্সকিউজ মি, এটা আমার রুম, আমি আমার রুমের মধ্যে শুয়ে বসে চেগিয়ে যার সাথে কথা বলবো? তোর কি মানা করেছে? আচ্ছা, তোমার কাছে তেলাপোকার ওষুধ আছে? কি তেলাপোকার ওষুধ? কারণ বাসায় অনেক তেলাপোকা, আমি ঘুমাতে পারছি না। আর ফুপি ঘুমাচ্ছে, ফুপিকে ডিস্টার্ব করতে পারবো না। তেলাপোকা ওষুধ থাকলে দাও। বাসায় তেলাপোকা? হুই, আমার রুমে তো জীবনে কোনোদিন কোনো তেলাপোকা দেখলাম না। নাই না, তাহলে তো আমি রুমেই থাকবো। তুই এই রুমে, এই রুমে থাকবি মানে? তুই যা, মার সাথে ঘুমা। আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি না, সরি। খুব আসছে, কারোর সাথে রুম শেয়ার করতে পারি না। বিয়ের পরে করবি কি? বিয়ের পরটা না, বিয়ের পরে দেখা যাবে। এখন এত রাত্রি ঝগড়া কিসের? তোর শান্তিতে একটু ঘুমাতে পারিস না? রাত দুপুরে শাকচুনি ঘরে ঢুকলে করবো কি? আমাকে শাকচুনি বলে? ফুপি, আমার কি দোষ? সব দোষ ওর। আমি আসছিলাম কোথায় বাসার মধ্যে তেলাপোকা তেলাপোকা ওষুধ খুঁজতে, তখন সে আমাকে বলে তার রুমে নাকি তেলাপোকা নাই। আমি এটা বলার পর প্রসাদের সাথে আমার সাথে ঘেউ ঘেউ করে উঠলো। What do you mean by ঘেউ ঘেউ? মা কি বলছে ওসব? ফুপি ফুপি, আমি বাড়ি মেহমান না, মেহমানের কোনো আবদারটাই তো প্রায়োরিটি হওয়া উচিত, তাই না? আসছে মামার বাড়ির আবদার। মামাই তো। আমি কোথায় থাকবো? ড্রয়িং রুমে সোফায় থাক। না, ড্রয়িং রুমে থাকা যাবে না, ড্রয়িং রুমের সোফার মধ্যে ছাড় পোকা। তাহলে তো একটাই অপশন আছে, বাবার সাথে থাকতে হবে। মামা, আমি স্বপ্ন দেখতেছিলাম যে একটা চোর আসছে বাড়িতে, আর চোর এসে আমার নাম ধরে রাখতেছে। তুই কি ব্যাপার, কিছু বলবি না? ওই শিখা আমার ঘরে ঘুমাবে, তো আমি ভাবলাম এই ঘরে ঘুমাই। ও ঘুমাবি, তো ঘুমা, শুয়ে পর। এটা আবার বলার কি আছে? অনিক, আজকে তো বন্ধের দিন, তুই একটু শিখাকে নিয়ে ঘুরে আয়। শিখাকে নিয়ে ঘুরে আসবো মানে? ঘুরে আসবি মানে ঘুরে আসবি? কেন, ও কি কাঁদছে? ও কাঁদবে কেন? সেটাই তো আমার কথা, বাচ্চা নাকি যে সামনে তখন তুই ঘুরে নিয়ে আসবো লেমন চিস কিনে দেওয়ার জন্য? তোর ওকে ঘুরে দেখাতে সমস্যা কোথায়? আমি না বুঝলাম না মা, এর আগে অনেকবারও ঢাকায় এসছে, আল্লাহ ওর হাত পা দিয়েছে, একটু নিজে থেকে ঘুরে নিক। এভাবে বলছিস কেন? দুদিন পর মেয়েটার বিয়ে, এ সময় একা যাওয়াটা ঠিক না। আমি যেতে পারবো না, আমার কাজ আছে। ছুটির দিনে কি কাজ আছে? কাজ আছে, সব কি বলা যায় নাকি? ফুপি, আমি রেডি। কি ব্যাপার, তুমি এখন খাচ্ছো, আমাকে নিয়ে যাবে না? তুমি রেডি হও। আমি তোকে নিয়ে কোথাও যাচ্ছি না। দেখেছো ফুপি,
আমি তো জানতাম এরকম বাহানা দিবে। দেখো কোথায় কোন গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে যা। এই তোর সমস্যা কি? তোর কি কাজ সেটা খুলে বল। আচ্ছা বলা যাবে না, সব কি বলা যায় নাকি? সব কথা তো বলা যাবেই না ফুপি, আমাকে জিজ্ঞেস করো, আমি বলি তোমাকে তার কি কাজ আছে। কি কাজ বল তো মা, বলবো? আসলে হয়েছে কি, ওই কালকে রাতে একটা ফোন এসেছিল। আচ্ছা মা, আমি তুমি আমি আমি তো আমি তুমি যেহেতু এতক্ষণ বলছো নিয়ে যাচ্ছি, ছেলে হয়তো তো মার কথা ফেলতে পারি না, তাই না? যাচ্ছি আমি নিয়ে। আচ্ছা রাখ, ফোনের কথা কি বলছিলি? কি ওই একটা জরুরি কাজের কথা বলছিল, জরুরি কাজ থাকলে যাও, আমি না হয়ে না গেলাম, আর কি করবো। না না ঠিক আছে, এত কষ্ট করে রেডি হয়েছিস, চল তোকে তোকে গোড়াই, নাস্তাটা করে নাও, তারপর আমরা আসতে বেরো। হুম আমি এখনই আসছি মামা, রিক্সাটা ঘুরান তো। রিক্সা ঘুরাবে মানে? ঘুরান। কোথায় যাচ্ছিস? তোকে তো ঘোরার কথা আমার, তুই আমাকে ঘুরাচ্ছিস। হসপিটাল। হসপিটাল? কি অবস্থা এখন? একদমই ভালো না, ডক্টর বললো কোথাও নাকি রক্ত পাওয়া যাচ্ছে না, আর এক ঘন্টার মধ্যে যদি রক্ত না পাওয়া যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। রক্ত ম্যানেজ হয়েছে, চলো। কোথায়? তুমি শুনলে না, আমার বান্ধবীর জরুরি ডেলিভারি এখনই করতে হবে, ও নেগেটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না, তোমার তো ও নেগেটিভ, প্লিজ তুমি না করো। কি হচ্ছে সব, তুই জানিস আমি ইনজেকশন ভয় পাই, আমি রক্ত দিলে মরে যাবো। কিছু হবে না, আমি জীবনে অনেকবার রক্ত দিয়েছি, দেখ তুই তুমি যদি না দিতে পারো তাহলে কিন্তু আমার বান্ধবীর লাইফটা এখন রিস্কে, প্লিজ তুমি না করো না। তুমি যদি দিতে না চাও তাহলে আমি তো তোমাকে জোর করতে পারবো না, কিন্তু জানো তো তুমি কি মাথা ঘুরাচ্ছে? আজ কি মাথা ঘুরাচ্ছে রে আমার, আমি আমি সবকিছু পুরো ঝাপসা দেখছি, আমার মনে হচ্ছে আমি আমি মনে আমি বাঁচবো না। পাগল নাকি? বাঁচবো না এটা কোনো ব্যাপার না, ওই যে ডাব খেলে সব একদম ঠিক হয়ে যাবে, শরীর একদম চাঙ্গা হয়ে যাবে। আমার হাত চাইছে, আমি তো ঠাস করে পড়ে যাবো। আমি আমি ছাড়ছি না মামা, ডাব দেন তো একটা। কালকে থেকে তোমাকে অনেক প্যারা দিছি, তুমি আমার এত বড় একটা উপকার করলে, আমি না সত্যি হয়েছে থাক, আর পাম দিতে হবে না, কাউন্ট ড্রাকুলা রক্ত চুষে খাচ্ছিলি। আমার কাজ আছে, তুই চলে যা।
আমি চলে যাব মানে আমি তোমাকে এইভাবে একা ছেড়ে যেতে পারবো না, তো অনেক রিস্ক আছে। আমি ঠিক আছি এখন, আমার যে তুমি এমনিতেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল রক্ত দেওয়ার আগে, আর তুমি এখন রক্ত দেওয়ার পরে যদি পড়ে যাও রাস্তাঘাটে তোমাকে বাসায় কে নিয়ে যাবে? আরে বাবা আমি বললাম তো একদম ঠিক আছে, আমার খুব জরুরি কাজ আছে। ডেট? এই যে আড়িপেতে কথা শুনিস না, এটা কিন্তু একদম ঠিক না। আমি আড়িপেতে শুনছিলাম না, কথাটা আমার কানে আসে। শোন আমি আমি তোমাকে একটা আইডিয়া দিই, তোমার দেখো ভালো লাগে কিনা। আমি তোমার সাথে যাই, তুমি যেখানে যাচ্ছ আমি তোমাকে কোনো প্যারা দিব না, সোয়ার আমি প্রমিস করছি, আমি বসে থাকবো। আমার কিন্তু তোমার শরীরটা উইক দেখে আমি বলছি, আর আমি যদি এখন বাসায় যাই আমাকে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি তো তোমার গার্লফ্রেন্ডের কথা বাসায় বলো না, আমি কিন্তু মিথ্যা কথা বলতে পারি না। সো ওকে ভাই, শর্ত একটা, আমি তোকে চিনি না, তুই আমাকে চিনিস না। আয় কে চল, ওভার অ্যাক্টিং করিস না। আমি ভাবছি বাসায় তোমার কথা বলবো। এত তাড়াহুড়ার তো কিছু নেই। তাড়াহুড়ো কিসের? কেন তুমি চাও না যে আমরা বিয়ে করি? চাইবো না কেন, কিন্তু তোমার তো মাত্রই চাকরিটা হলো, একটু স্টেবল হয়ে নাও। চাকরি স্টেবলই আছে, সামনে একটা কে ফোন করছে? বাবা ফোন করছে, ধরবো কিনা বুঝতে পারছি না। বুঝতে পারছো মানে ধরো, আর্জেন্ট হতে পারে। ওকে এক্সকিউজ মি। বারবার ফোন দিচ্ছো কেন? বলেছি তো আজকে দেখা হবে না। হ্যাঁ হ্যাঁ জানি, কাল বিকাল 5টায়। হ্যাঁ হ্যাঁ জলশিরি রেস্টুরেন্ট মনে আছে আমার। সরি বাবা, বুঝো না কেন, বাবা সামনে আছে। ঠিক আছে, আচ্ছা আমি পরে কথা বলি। থ্যাংক ইউ। আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। নিম প্রকৃতির এক অনন্য উপাদান, আর এই নিমের প্রকৃত নির্যাস থেকে তৈরি রাঙাপুরি নিম ফেস ওয়াশ। ফ্রেশ লুক এখন সারা দিন সব সময়। তো কি হচ্ছে বলতো? রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তুই একটা কথা বলিস নি, হয়েছে কি? না কিছু না। আচ্ছা তুমি কতদিন ধরে চিনো মেয়েটাকে? বিন্দুকে? দেড় বছর। কেন? না এমনি 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 কোনো কথা জিজ্ঞেস করার মেয়ে তো তুই না, হয়েছে কি? তোর কি বিন্দুকে পছন্দ হয়নি? ব্যাপারটা পছন্দ অপছন্দ না। তাহলে কি? আমি সোজাসুজি বলি। হ্যাঁ বল। ও তোমার সাথে চিট করছে। আচ্ছা আমি নিজের কানে শুনছি। শিখা তুই আমার কাজিন, ছোটবেলা থেকে তোর সাথে আমার দাঁড় কুমড়ার সম্পর্ক। সুযোগ পেলে তুই আমাকে পচাস, আমিও তোকে ছাড়ি না সুযোগ পেলে। ওর ব্যাপারে আমি যথেষ্ট সিরিয়াস, ওকে? এই ব্যাপারে কোনো ফাজলামি আমি একদম কোনো ফাজলামি করছি না, আমি সিরিয়াসলি বলছি, আমি সিরিয়াসলি বলছি, আমি নিজের কানে শুনেছি। আচ্ছা তাই, এখন তোর আমার সুখ দেখে গা চুলকাচ্ছে। আমার তো জ্বলছে না তোর বিয়ের খবর শুনে, আমি তো তোর বিয়ে ভাঙতে যাইনি। জলশিরি রেস্টুরেন্ট চিনো? হ্যাঁ কেন চিনবো না, ওর সাথে আমার প্রথম পরিচয় ওখানে। কালকে বিকাল 5টায় তুমি সেখানে যাবে, তারপর তুমি আমাকে বলবে আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। আজকে এমনিতেই তোর সাথে ঘুরে আমার সময় নষ্ট হয়েছে, আজ তোর কথা শুনে আমি কালকে সময় নষ্ট করব না। ফাজিল কথা কাটা। ফাঁকে বাজি বন্ধ কর, বন্ধ করে যা, পাইটা নিয়ে যা।
কি বাজ, নিজের কাজ অন্যের উপর কথা নেই, বুঝছিস? জলশিরি রেস্টুরেন্ট চিনো? হ্যাঁ, কেন চিনবো না, ওর সাথে আমার প্রথম পরিচয় ওখানে। কালকে বিকাল 5টায় তুমি সেখানে যাবে, তারপর তুমি আমাকে বলবে আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। তাহলে আগামী মাসের 7 তারিখ শুক্রবার বিয়ের দিন ঠিক করি, কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই সাহেব, মিষ্টি নেন। তুই এত দেরি করলি? সরি মা, ওই রাস্তার মধ্যে একটু জ্যাম ছিল। আমার ছেলে অনেক অনেক পরিচয় করে দিই, এ হচ্ছে তানভীর, গ্লোবটেক্স আছে না, গ্লোবটেক্সের ওই টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বসুন, আপনারা কথা বলুন, আমি ভেতরে যাচ্ছি। অফিসের এত প্রেশার, খুব টায়ার্ড হয়ে আসে। প্লিজ আপনারা একটু নিন, প্লিজ। ভালো সংবাদ, তুমি খাওয়া। তুমি তো খুশি হবেই, তোমাকে এখন আর কেউ পচাবে না, তোমার সাথে ঝগড়া করবে না, তোমার তো খুশি হওয়ারই কথা। আছে ঠিকঠাক। তুমি রেস্টুরেন্টে গিয়েছিলে তাই না? ওহ
আমি ভাবতে পারিনি জানিস, তোমার অনেক কান্না পাচ্ছে। আমার যখন অনেক কান্না পাই আমি বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদি। বিশ্বাস করো আমার মনটা অনেক হালকা হয়ে যায়, আমার কষ্ট অর্ধেক কমে যায়। কিভাবে পারলো, তুমি অনেক ভালো একটা ছেলে। অনেক সময় ভালো ছেলেদের সাথে খারাপ কিছু হয়, তবে যেটা হয় সেটা তো ভালোর জন্যই হয়। তুমি পরে সত্যিটা জানার থেকে আগে সত্যিটা জানা ভালো না? তুমি আমার কথাটা চিন্তা করো, তোমার এতদিনের পরিচয় তুমি মেয়েটাকে বুঝতে পারলে না, আর কয়েক ঘন্টার পরিচয় আমি একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছি। আমাদের মতো মেয়েদের ভাগ্যটাই হয়তো এমন। যাই হোক, হেয়ার ট্রিটমেন্ট এখন বাড়িতেই রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল দিয়ে। রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল, এক্সট্রা কুলার হেলদি চুলের জন্য রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল। সকলের বিশ্বাস ও ভালোবাসায় রাঙাপুরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। রাবেয়া, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাজা? ওই ছেলের বাসা থেকে ফোন করছিল, ওরা বললো যে ছেলে নাকি ডাক করে বাসা থেকে চলে গেছে। যাবার আগে জানাই গেছে এ বিয়েতে নাকি তার মত নাই। কি বলো ভাইজান, বিয়ের তো আর কয়দিন বাকি, সময় অলক্ষণে কথা। আমার মা মরা মেয়েটার কপালে যে এত দুঃখ ছিল আমি কল্পনাও করিনি। একবার বিয়ে ভেঙে গেলে আমার মেয়ের কি আর বিয়ে হবে বল? সবাই তো কুফা বইলা বইলা ওর জীবনটা নষ্ট করে দিবে। আমি ভাবতেছিলাম তাহলে আর এই ঢাকায় পড়ে থেকে লাভ কি, চলে যে।
ভাইজান, তোমার মেয়েটা এত লক্ষ্মী। আমার না বরাবরই ইচ্ছা ছিল ওই অনিকের সাথে ওর বিয়ে দেব। তো দেখো না, ছোট কাল থেকে ওরা একে অপরকে সহ্য করতে পারে না। সেটাই ভাইজান, তুমি যদি বলো আমি কি অনিকের সাথে একবার কথা বলবো? কিন্তু অনিক কি রাজি হবে? তাছাড়া শিখাও, আমি জোর করে ওদের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। না না ভাইজান, জোর করবো কেন? ওরা রাজি হলেই। এত দূর থেকে এসছে, মেয়েটার বিয়েটা এভাবে ভেঙে যাবে? এত লক্ষ্মী একটা মেয়ে, আর বুঝিস তো আমাদের সমাজে এরকম একটা মেয়ে বিয়ে ভেঙে গেলে পরে ওর বিয়ে দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেক আমি একটা রিকোয়েস্ট করবো, তুই কি রাখবি বাবা? মা রে, ওই তোর ফুফুম্মা একটা কথা বলতেছিল, মানে ওই অনিকের ব্যাপারে, মানে অনিকের সাথে তোর বিয়ে নিয়ে একটু ফুফুম্মা আগ্রহ দেখেছে। আমি জানি যে আসলে ছোটবেলা থেকে তোরা বড় হয়েছিস, দুজনের মধ্যে বনিমনা তোদের খুবই কম, কিন্তু এখন তো তোরা আর কেউ ছোট নাই, দুজন দুজন রে আগের চেয়ে অনেক ভালো বুঝতে পারবি। তাছাড়া অনেক তো ছেলে হিসেবে অনেক ভালো, সেই জন্য আমি বলতেছিলাম তোর যদি কোনো অমত না থাকে তাহলে তোর ফুফুম্মারে আমি বলি। শিখাকে বিয়ে করবি? খুব উপকার হল, মামার সম্মানটা বাঁচে শিখার, আমি খুব খুশি হব, আমার জন্য করবি। ঠিক আছিস? চেষ্টা করছি। মন খারাপ? সামনে নিয়েছি। গুড। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমাকে কারো করুণা করার দাম, তার আগে আমার কথা শোন। তোর মনে আছে আমি যেদিন বিন্দুর ব্যাপারে সত্যিটা জানতে পারলাম আমার যে কি কষ্ট হচ্ছিল, বুকটা ভেঙে গিয়েছিল, মনে হচ্ছিল যদি কাউকে শক্ত করে জড়িয়ে ধরে একটু কাঁদতে পারতাম। ঠিক তখনই তুই এলি, আমাকে বললি আমি কোনো কিছু না ভেবে তোকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। জানিস আমার না তখন মুহূর্তের ভেতরে সব কষ্ট কোথায় যেন হারিয়ে গেল,
একটা একটা রিলিফ, একটা প্রশান্তি। আমি না আমি না জানি না আসলে এই অনুভূতির নাম কি। শিখা, I have to confess one thing. হ্যাঁ, সবাই খুব খুশি, আমারও খুশি হওয়া উচিত, কিন্তু কেন যেন আমি খুশি হতে পারছি না। কেন? যতবারই খুশি হতে যাই আমার অনেকের বিষণ্ণ মুখটাই মনে পড়ে, আমার অনেক কষ্ট লাগে। আমার মনে হয় কি, আমার বিয়েটা ভেঙে যেও যদি ওর প্রেমটা ঠিক থাকতো আমার থেকে খুশি আর কেউ হতো না। আচ্ছা, তুই তো অনেককে সে ছোটবেলা থেকে পছন্দ করিস, কিন্তু এত বছরও তাকে তোর মনের কথাটা বলতে পারলি না। কিভাবে বলবো সজীব, ও তো আমাকে ছোটবেলা থেকেই সহ্য করতে পারে না, আর আমিও আমার কখনো আমার মনের কথাটা বলিনি। কিন্তু আমি সবসময় চাই যাতে সুখে থাকে, আনন্দে থাকে। বিশ্বাস কর, এটা আমি মন থেকে চাই। সরি, দেরি করে ফেলেছি। না, কোনো অসুবিধা নেই, আমার একটা মিটিং আছে আসলে। মানে কি বলবেন একটু, মানে আমি আপনার খুব বেশি সময় নেব না। মানে শিখার সাথে আপনার বিয়েটা ঠিক হয়ে গেছে, কিন্তু মানে মানে শিখার সাথে আসলে আমার অনেক দিনের রিলেশন। জি, হোয়াট, কী বলছেন আপনি? তাহলে ও বিয়েতে মত দিয়েছে কেন? আমার উপর রাগ করে, আপনি বলুন। রাগ করে কি আর ভালোবাসা মানুষকে বলা যায়? আমরা দুজন এটা নিয়ে কথা বলেছি, কিন্তু সিচুয়েশনটাই এরকম যে কী করবো আমরা কিছু বুঝতে পারছি না, তাই আপনার কাছে এলাম। মানে আপনাকে ও আসলে কিছু বলতে পারছি না। দেখুন, ব্যাপারটা তো এখন অনেক দূরে গিয়েছে। আমি জানি, আমি জানি, আমরা এই বিষয়টা একটু ম্যানেজ করার চেষ্টা করছি। মানে আসলে সত্যি কথা কি, যেটা মনে হলো সেটা হচ্ছে যে সারা জীবন আফসোস করা থেকে যদি আমরা সাময়িক কষ্টটা একটু মেনে নেওয়ার চেষ্টা করি, তাহলে তো সেটা সবার জন্য ভালো হয়, তাই না? ঠিক আছে, দেখি কী করা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইয়ে, আরেকটা রিকোয়েস্ট, মানে আপনি বুঝতে পারছেন যে ও আসলে কিছু যেহেতু বলতে পারছে না, তো আপনার তরফ থেকে যদি নাটা হয় তাহলে খুব ভালো হয়, কারণ আমি আসলে চাই না যে শিখার চরিত্রের উপর কোনো দাগ লাগবে। তার মানে তুমি, এগুলো তোমার প্ল্যান? কিন্তু কেন? কারণ বুঝে শুনেছিস না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। খবরদার, আমি তোমাকে ইয়েস বলি। বলেছিলাম না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ।